বোলিং ব্যাটিং সব দিক থেকে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচ 10 উইকেটে জিতল বাংলাদেশ, জিতে নিল সিরিজটাও। 102 রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে প্রথম ওভার থেকেই অ্যাটাকিং মুডে বাংলাদেশ। প্রথম ওভারে একটি, দ্বিতীয় ওভারে দুটি আর তৃতীয় ওভারে তিনটি বাউন্ডারি তুলে নেন দুই ওপেনার তামিম ইকবাল আর লিটন দাস। দুজনের কাউন্টার অ্যাটাকে 5 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে 39 আর 10 ওভার শেষে সংগ্রহ 81 রান। মাত্র 37 বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। 14তম ওভারে প্রথম বলে উইনিং শট খেলেন ক্যাপ্টেন তামিম, তিনি 41 বলে অপরাজিত থাকেন 41 রানে, লিটন অপরাজিত থাকেন 50 রানে। তবে আয়ারল্যান্ড উড়ে গেল বাংলাদেশের পেসারদের তাণ্ডবে। একা হাসান মাহমুদের কাছে উড়ে গেছে আইরিশ ব্যাটিং লাইন আপ, এমনটা বললেও ভুল বলা হবে না। হাসান এদিন করেছেন ক্যারিয়ার সেরা বোলিং, ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন 5 উইকেট। এদিন আয়ারল্যান্ডের 10 উইকেটই নিয়েছেন বাংলাদেশের পেস বোলাররা। এমন ঘটনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেই ঘটল প্রথমবার। টসে জিতে ব্যাট করতে নেমে 26 রানের মধ্যেই 4 উইকেট হারায় আয়ারল্যান্ড, যার মধ্যে হাসান একাই নেন 3টা। 19তম ওভারে এসে দুরন্ত ইবাদত হোসেন পরপর 2 বলে লর্কান টাকার আর জর্জ টকরেলকে ফিরিয়ে জাগান হ্যাট্রিকের সম্ভাবনা, যদিও হ্যাট্রিকটা আদায় করতে পারেননি শেষমেশ। এরপর দৃশ্যপটে আগমন তাসকির আহমেদের, পরের 2 উইকেট তুলে নেন খুব সহজেই। এমন ঘটনায় হাসান মাহমুদের যেন তর্ষ হইল না, উইকেট নেয়ার মিছিলে যোগ দিলেন আবারও। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি, শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদেই পাঠেন। আয়ারল্যান্ডের শেষ 2 উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার, তাদের 10ম উইকেটটা নেওয়ার সাথে সাথেই ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়ে যান 5 উইকেট নেওয়ার স্বাদ। আয়ারল্যান্ড অল আউট হয়ে যায় মাত্র 101 রানে। জয়ন্ত বিন্দু, ক্রিকফ্রেনজি।